মুড খারাপ করবার জন্য সরি, তবে আমার কথা ছিল, আমার বিগত কয়েকদিনের ব্যবহারের জন্য সত্যি কোনো ক্ষমা হয় না। জানি, তবুও যদি ক্ষমা করা যায় তবে ভালো হয়। যেহেতু এসব কিছুর শুরুতে আমিই ছিলাম, তাই শেষ করার দায়িত্বটাও আমার। এতদিন ধরে রাগের মাথায় জ্ঞানে অজ্ঞানে অনেক কিছুই বলে ফেলেছিলাম। হ্যাঁ, সেগুলো আমারই দোষ। আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোনো দরকার নেই। হ্যাঁ, মানছি সময়ে অসময়ে আমি মাত্রাধিক হিংস্র হয়ে গেছি, তবে এটুকু বলে রাখছি, দরকারে ডাকলে অবশ্যই আসব, আর বিপরীত দিক থেকেও আমি সেইটাই আশা করছি। গত 4টা বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি, যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য মরিয়া হয়ে ওঠে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়। শুধু এটাই বলার যে আমাদের দুজনের মনে যেন পরস্পরকে নিয়ে কোনো ঘৃণার জন্ম না হয়। সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিল, এও আমি মেনে নিলাম। তবে যখন দুজনই সম্পর্কে ছিলাম, তখন দুজনেই কম বেশি ইনভলভ ছিলাম, সে সম্পর্কের খাতিরে বলছি। আমার তরফ থেকে কোনোদিনও কোনো কটূক্তি বা অপমানের শিকার তোমায় হতে হবে না। আমাকে অন্য পুরুষদের সাথে গুলিয়ে ফেলো না, নিজের ডিভোর্সি বউকে অ্যাসিড আমি ছুড়ব না। ভাড়া করা গুন্ডা দিয়ে তোমার উত্তপ্ত করবার মতো মনোবাঞ্ছা আমার নেই, আর জন্মাবেও না। তবে অনুরোধ করব, তোমার যেটুকু বিপদে যেন ডাক পায়, তোমাকে সাহায্য করতে পেরে হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি যদি দেখা করতে চাই, দেখা করবে? আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসার কথা একবারও বলবো না। তোমাকে ওই আকাঙ্ক্ষিত উজ্জ্বল আলো থেকে আর টেনে হিঁচড়ে নিয়ে আসবো না সে পুরনো অন্ধকারে। আমি চাই তুমি আবার বিয়ে করো, আবার গুছিয়ে নাও নিজের জীবনকে। আচ্ছা, এই মেসেজটার কি আর রিপ্লাই আসবে না? সে কি কোর্টেই কথা হবে? আগের দিনও তো তুমি ঠিক করে কথা বললে না কোর্টে, তোমার উকিল আর তোমার বাবা আমায় কথা বলার সুযোগটুকু দিলেন না। আচ্ছা, আমাদের ভেতরে কি এতটাই দূরত্ব চলে এসেছে? এই তো সেদিনও আমি মরে যাওয়ার কথা বললে আমার কপালে চুমু খেয়ে বলতে, অতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া? আর এখন সে তুমি কি না আমি মরলাম কি বাঁচলাম, কি খেলাম না খেলাম, এমনকি আমার অস্তিত্ব থাকা না থাকা তো তোমার কোনো ফারাক পড়ে না। এতটা কিভাবে বদলে গেলে পড় না? আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যি হয়ে যাবে, তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলব, কিন্তু তবু শেষ চেষ্টা করে যাচ্ছি তোমায় ফিরিয়ে আনার জন্য। কারণ তুমি বলেছিলে শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম। আগের মেসেজগুলোর মতন এই মেসেজটারও কোনো রিপ্লাই আসবে না, জেনেও আমি তোমার মেসেজটা পাঠালাম। ডিভোর্সটা এবার হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু তাও এবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি? তুমি না প্রাক্তনের তকমাটি ইচ্ছে করে গায়ে মেখে নিচ্ছ, যতটা না নিজের গায়ে মাখছো তার চেয়ে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গায়ে। কিন্তু ওই যে বুকে পেরেকের মতো আটকে আছে, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম।